হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই দি বং এক্সপ্লোরার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। যদি আপনিও আমার মতন ভ্রমণ পিপাসু হন আর স্নিগ্ধ সোনালী রোদের বিকেলে আপনার ঘরে বসে থাকতে কষ্ট অনুভব হয়, তাহলে এই ভিডিও কিন্তু আপনার জন্য। আজ আমরা দেখব আমাদের নিজেদের জেলা হুগলির বেশ কিছু অজানা দর্শনীয় স্থান, যেখানে চলে যেতে গেলে কোনো প্ল্যানিংয়ের দরকার পড়ে না, দরকার শুধু একটু ফাঁকা সময় আর ইচ্ছা। তাহলেই চার দেওয়ালের ঘেরাটোপ থেকে বেরিয়ে বন্ধু কিংবা ফ্যামিলিকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়া যায়, সেটা গাড়ি নিয়ে রাইডই হোক অথবা ট্রেন পথে ভ্রমণ হোক। কাছেপিঠের মধ্যে আমি চেষ্টা করছি সবথেকে সুন্দর 10টি ভ্রমণস্থলকে তুলে ধরার, যা আজও অনেক মানুষের কাছে অজানা। তাই দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমাদের প্রথম জায়গাটি হলো হুগলির ইমামবাড়া। হুগলি নদীর তীরে অবস্থিত এই ঐতিহাসিক জায়গাটি আপনাকে আকর্ষণ করবে। হুগলিঘাট স্টেশন থেকে কয়েক মিনিটের দূরত্বে অবস্থিত এই ইমামবাড়া। আপনি চাইলে ব্যান্ডেল স্টেশনে নেমে সেখান থেকে অটো অথবা টোটো ধরে চলে আসতে পারেন ইমামবাড়াতে। 1861 সালে তৈরি এই স্থাপত্য দেওয়ালে তৈরি ঐতিহাসিক নকশা, অন্দরমহলে মার্বেল, মোমবাতি এবং ঝুলন্ত লণ্ঠনে সুসজ্জিত। চোখ বন্ধ করলেই যেন সে 180 বছরের পুরনো ঐতিহ্যময় দিনগুলি কল্পনায় ভেসে ওঠে। এখানে রয়েছে একটি বিশাল আকৃতির ঘড়ি, যেটা আজও চলছে। ছবিতে দেওয়া এই বোর্ডটি পড়লেই বুঝতে পারবেন। ভিডিও পজ করুন আর পড়ে নিন। ভেতরটা খুব সুন্দরভাবে সুসজ্জিত এবং তারই সাথে এখানে অনেক কিছু দেখার ও জানার রয়েছে। এখানে রয়েছে একটি সানডেয়াল, যা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সঠিক সময় নির্দেশ করে। দেখতে গেলে আপনাকে আসতে হবে কিন্তু ইমামবাড়াতে। আমাদের দ্বিতীয় জায়গাটি হলো কালীবাবুর বাড়ি। জনা স্টেশন থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে অবস্থিত এই বাড়িটি কোনো কারণ ছাড়াই চলে যাওয়া যেতে পারে। কালীপ্রসাদ ভ্রমণ নামক এই বাড়িটির বয়স মোটামুটি 200 বছর। ইস্ট ইন্ডিয়া কোম্পানির উচ্চ পদে থাকায় কালীপ্রসাদ মুখোপাধ্যায় জনের বুকে এই বাড়িটি তৈরি করেন। শিবভক্ত হিসেবে কালীবাবুর বিশাল নাম ডাকছিল এবং তার ফলস্বরূপ আপনি বাইরে দেখতে পাবেন জোড়া শিব মন্দির। প্রাচীন নস্টালজিয়ায় গড়া এই বাড়িতে বসে আপনি বন্ধুদের সাথে গল্প করে বেশ কিছুটা সময় কাটাতে পারেন। তবে দুর্গাপুজোর সময় এই বাড়িতে এক আলাদাই সাবেকিয়ানা স্বাদ পাওয়া যায়। এছাড়াও জনায়ে এই বাড়িটি ছাড়াও রয়েছে প্রচুর কিছু দেখার জায়গা, যা আমি একটা সেপারেট ভিডিওতে আলোচনা করেছি। জনায় ট্যুর দি বং এক্সপ্লোরার লিখে আপনি যদি ইউটিউবে সার্চ করেন আমার ভিডিওটি পেয়ে যাবেন। এখানে একটি ফুল লেন্থ ভিডিও তৈরি করা হয়েছে জনায়ের কী কী দেখার জায়গা রয়েছে সেই সমস্ত নিয়ে। আর হ্যাঁ, বলে রাখি যদি জনায় আসেন তাহলে এখানকার কিন্তু স্পেশাল মনোহরা খেতে ভুলবেন না। আমাদের তৃতীয় জায়গাটি হচ্ছে লেডি ক্যানিং গ্রেভিয়ার্ড। যদি কর্মব্যস্ততার মাঝে একদিনে হঠাৎ ছুটিতে অপার শান্তি অনুভব করতে চান তাহলে আপনাকে আসতে হবে এখানে। ব্যারাকপুরে গঙ্গা নদীর তীরে অবস্থিত এই জায়গাটি নিজেকে সময় দেওয়ার জন্য যথেষ্ট শান্ত ও নিরিবিলি। লেডি ক্যানিংয়ের গ্রেভিয়ার্ডের অপর দিকে রয়েছে ক্যানিং সাহেবের একটি স্ট্যাচু। জায়গাটি খুব সুন্দরভাবে সুসজ্জিত এবং এখানে রয়েছে একটি ছোট্ট বাগান ও মাঠ। কিছুক্ষণ এখানে বসে সময় কাটাতে পারেন এবং তারপর চলে যেতে পারেন ব্যারাকপুরের কোনো একটি গঙ্গার ঘাটে। হুগলি চুঁচুড়াতে অবস্থিত ওল্ড ডাচ সেমিট্রি ফটোগ্রাফারদের জন্য একটি প্রাইম লোকেশন হতে পারে। চুঁচুড়া স্টেশন থেকে অটো কিংবা টোটো করে মিনিট দশকের মধ্যেই পৌঁছে যেতে পারেন এখানে। পর্তুগিজদের বহু প্রাচীন স্মৃতিসৌধ ও ইতিহাস এখানে রয়েছে এবং অনেক বোর্ডে সেই সমস্ত ইতিহাসের কথা বর্ণনা করা আছে। জায়গাটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর ঘাসের চাদরে ঢাকা এবং ঢুকতে গেলে লাগে না কোনো এন্ট্রি ফি। সুন্দর সুসজ্জিত এই ঐতিহাসিক জায়গাটি একদিন গিয়ে দেখে আসতে পারেন। এখানে ঘুরলে বেশ একটা অন্যরকম অনুভূতি পাওয়া যায়। এরপর আমরা চলে আসবো সৈয়দ জামালউদ্দিন মসজিদ। সরস্বতী নদীর তীরে অবস্থিত এই সৈয়দ জামালউদ্দিন মসজিদ এই ভিডিওতে দেখানো জায়গাগুলির মধ্যে অন্যতম পুরনো ঐতিহাসিক স্থান। প্রায় 500 বছর আগের এই স্থাপত্য আজও দাঁড়িয়ে রয়েছে। কালের নিয়মে হয়তো সেই জৌলুস আর নেই। আদি সপ্তগ্রাম স্টেশন থেকে জিটি রোড ধরে কিছুটা এগোলেই ঠিক বাঁ হাতে পড়বে জায়গাটি। শোনা যায় 1529 খ্রিস্টাব্দে সৈয়দ ফাকির উদ্দিন এটি তৈরি করেন। টেরাকোটার কাজ করা এই মসজিদটি একবার ঘুরে আসা যেতেই পারে। আপনারা হয়তো টেরাকোটার কাজ করা মন্দির দেখেছেন, কিন্তু এই মসজিদেও রয়েছে টেরাকোটার কাজ।
জাফর খান গাজী মসজিদ ও দরগা এই ভিডিওতে দেখানো স্থানগুলির মধ্যে একটি অন্যতম সুন্দর জায়গা। এই ঐতিহাসিক স্থানটিও হুগলি নদীর তীরে ত্রিবেণীতে অবস্থিত। এটি এমন একটি জায়গা যেটি মসজিদ হওয়া সত্ত্বেও হিন্দু ধর্মের নিদর্শন দেখতে পাওয়া যায় এবং সেই কারণে এই জায়গাকে ঘিরে অনেক রকম গল্প ও কন্ট্রোভার্সিও শুনতে পাওয়া যায়। আমরা এখানে সেই আলোচনায় আসবো না, আমরা আসবো এখানে এর প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে দেখার জন্য এবং জায়গাটির ঐতিহাসিক গুরুত্বকে বোঝার জন্য। মসজিদ ও দরগা পাশাপাশি অবস্থিত। এটি স্থাপিত হয় 1298 এডিতে। দরগাটি পাথর দিয়ে তৈরি এবং এর গায়েও রয়েছে টেরাকোটার কাজ। এই জায়গাটিতে বেশ প্রাচীন একটি বটগাছ রয়েছে যেটিকে দেখতে অসাধারণ লাগে। মসজিদ ও দরগা ভ্রমণের পর পরন্ত বিকালে একটু ত্রিবেণীর ঘাটে গিয়ে বসতে পারেন। আমি বলবো এটি হুগলির মধ্যে একটি মাস্ট ওয়াচ জায়গা। কুন্তিঘাট হুগলি জেলার একটি অন্যতম ঐতিহ্যবাহী এলাকা। সুন্দর সুন্দর ঐতিহাসিক জায়গা আর তার সাথে পেয়ে যাবেন অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। বেশ কয়েকটি জায়গা রয়েছে এখানে ঘোরার মতন, তাই আমি পুরো শহরটাকে মেনশন করলাম। কুন্তিঘাট স্টেশন থেকে নেমে একটি টোটো বুক করে নিন পুরো কুন্তিঘাট ঘুরে দেখার জন্য। প্রথমে চলে আসুন গোপালপুর ডিভিসি ক্যানেল। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, গ্রাম্য পরিবেশ, জলের শব্দ আপনাকে মুগ্ধ করবে। শীতকালে এখানে পিকনিক করা যায়, তাই এখানে ভিড় হয়ে থাকে। তবে একান্তে প্রকৃতিকে অনুভব করতে চাইলে অন্য সময় যান, পারলে বর্ষায় যান। চাইলে একটা গামছা এবং এক্সট্রা জামা কাপড় নিয়ে যেতে পারেন। এখানে লোকাল লোকজন স্নান করে, তাই আপনিও এখানে স্নান করতে পারেন, তবে অবশ্যই নিজের রিস্কে। তারপর চলে আসুন কুন্তিঘাট হ্যাঙ্গিং উডেন ব্রিজে। কুন্তি নদীর ওপর নির্মিত এটি একটি কাঠের ব্রিজ, যেটি এখনও সম্পূর্ণ অটুট ও সুন্দর। এই ব্রিজ হাওড়া ব্রিজের মতনই ঝুলন্ত, এর মাঝখানে কোনো থাম বা খুঁটি নেই। ওপর থেকে দেখতে পাবেন নিচে অনেক মাঝি নৌকা নিয়ে নদীতে পাড়ি দিচ্ছে। তবে আমার সত্যিই জানা নেই এই সমস্ত নৌকাগুলিতে চাপার কোনো উপায় আছে নাকি, কিন্তু যদি থেকে থাকে তাহলে সত্যিই আপনার খুব ভালো লাগবে। কেউ যদি জেনে থাকেন নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বাকিটা কমেন্ট চেক করতে ভুলবেন না। এরপর একে একে দেখে নিন বিড়লা মন্দির, ত্রিবেণী সঙ্গম ঘাট, চাইলে এখান থেকে ঘুরে নিতে পারেন জাফর খান গাজী দরগা। এছাড়াও রয়েছে রঘুডাকাতের কালীবাড়ি এবং হংসেশ্বরী মন্দির। এই সম্বন্ধে বিস্তারিত আমি পার্ট টু ভিডিওতে আলোচনা করেছি, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, পার্ট টু ভিডিওটা দেখতে ভুলবেন না। পান্ডুয়াতে অবস্থিত বড়ি মসজিদ ও মিনার ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে পুরনো, আন্ডার রেটেড এবং লেস মেনটেন্ড ঐতিহাসিক জায়গাগুলির মধ্যে একটি। বড়ি মসজিদ এত সুন্দর একটা ঐতিহাসিক স্ট্রাকচার হওয়া সত্ত্বেও এতটাই অজানা যে লোকাল লোকজনও অনেক সময় একে চিনতে পারে না। এটি বর্তমানে অত্যাধিক লুটপাট ও অযত্নে পুরোপুরি মলিন হয়ে এসছে। আনুমানিক 1300 এডিতে স্থাপিত এই মিনার জয়ের প্রতীক হিসেবে তৈরি করা হয়েছিল। বেশ উঁচু অবহেলিত এই মিনারটি একবার ঘুরে দেখে আসতে পারেন পুরোপুরি লুট ও ধূলিসাৎ হয়ে যাওয়ার আগে। মহানদ কালীবাড়ি হুগলি জেলার প্রাচীনতম একটি মন্দির। পান্ডুয়া স্টেশন থেকে 9 কিলোমিটার দূরে অবস্থিত এই কালী মন্দির যেমন ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ, তেমনই এর আশেপাশের পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। যেহেতু এই মন্দির দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরের আগে প্রতিষ্ঠিত হয় এবং এর চূড়ার নকশা ও কারুকার্য অনেকটা দক্ষিণেশ্বরের মন্দিরের মতন, তাই অনেকে ধারণা করে থাকেন এই মন্দিরের নকশা থেকেই দক্ষিণেশ্বরের কালী মন্দির অনুপ্রাণিত। ভক্তগণ এই মন্দিরকে বেশ জাগ্রত বলে মনে করেন এবং অনেকে দূর দূরান্ত থেকে এই মন্দিরে পূজা দিতে আসেন। জমিদার কৃষ্ণচন্দ্র নিয়োগী 1820 সালে এই মন্দির প্রতিষ্ঠা করেন। পূর্বে এই মহানদ এলাকা জুড়ে খোঁড়াখুড়ি করে পাল, সেন ও গুপ্তযুগের বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছিল। মন্দির থেকে নিয়ে চলে আসুন চন্দ্রদেখি। মহানদ মোড় থেকে পান্ডুয়া রাস্তায় যেতে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে পড়বে এই জায়গাটি। এটি আসলে একটি পিকনিক স্পট। শীতকালে পিকনিক করতে এখানে দারুণ লাগবে। চারদিকে সবুজে ঘেরা আমবাগান, বিশাল বড় বড় দুটি ঝিল, রয়েছে বোটিংয়ের সুব্যবস্থা এবং তার সাথে শীতকালে এখানে দেখতে পাবেন বেশ কিছু পরিযায়ী পাখি। কোন্নগর বারো মন্দির ঘাট কোন্নগরে জিটি রোডের পাশেই অবস্থিত। কোন্নগর স্টেশনে নেমে টোটো নিয়ে চলে আসতে পারেন এই ঘাটে। বিকালে ঘুরতে আসার জন্য একদম আদর্শ এই জায়গাটি। 1821 সালে হরসুন্দর দত্ত এই ঘাটটি নির্মাণ করেন। এখানে প্রবেশ করলে দেখতে পাবেন মাঝখানে নির্মাণ করা হয়েছে একটি সুন্দর বড় ঘাট এবং ঘাটের দুপাশে দেখতে পাবেন 6টি করে মোট 12টি শিব মন্দির।
মন্দিরের সামনে ও ঘাটের দুধারে অনেকগুলি বসার জায়গা রয়েছে। ঘাটের বাইরে রয়েছে বেশ কিছু খাবারের দোকান। ঘাট সংলগ্ন মন্দির এবং বাগান ঘুরে কিছু খাবার নিয়ে বসতে পারেন ঘাটে। পরন্তু বিকেলে গঙ্গাবক্ষে হাওয়া খেতে মন্দ লাগবে না। ঘাটে বসে কিছুটা সময় কাটানোর পর হেঁটে চলে আসুন রাজরাজেশ্বরী সেবা মঠ। ঘাটের উল্টো দিকে ডান দিক ধরে কিছুটা এগোলেই দেখতে পাবেন এই জায়গাটি। মন্দিরটি দারুণ সুন্দর, তাই এটি অবশ্যই দেখতে ভুলবেন না। সূর্যাস্তের পর এই মন্দিরের আলোকসজ্জা দেখতে আরও ভালো লাগে। এছাড়া মন্দির চত্বর এবং মন্দিরের ভেতরটিও আপনাদের খুব ভালো লাগবে। তো এই ছিল টপ 10 আননোন প্লেসেস ইন হুগলি পার্ট 1। এই ভিডিওটি একটি দ্বিতীয় পর্ব আমি বানিয়েছি, যেটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। প্রতিদিনের কর্মব্যস্ততার মাঝে একটি দিন ছুটি পেয়ে সেটিকে যাতে আপনি উপভোগ করতে পারেন, তার উদ্দেশ্যেই বানানো এই ভিডিওটি। ভিডিওতে কিছু মিস হয়ে গেলে অথবা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি এর মধ্যে কোনো জায়গা আপনি রিসেন্টলি ঘুরে আসেন, তার কিন্তু রিভিউ আপনি কমেন্টে লিখতে ভুলবেন না। এছাড়াও ভিডিওগুলি সম্পর্কে যদি কোনো আপডেট ইনফরমেশন আপনার কাছে থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে শেয়ার করে দেবেন আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে। বাকি ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, কিপ ট্রাভেলিং, কিপ এক্সপ্লোরিং।